সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকের অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই যুক্ত হয়েছো। আজকের ক্লাস উপস্থাপনায় আমি অসীম কুমার বর্মন, জুনিয়র ইনস্ট্রাক্টর ননটেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। তোমরা শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানাও। আশা করি শুনতে পাচ্ছ, তো শুরু করা যাক আজকের বিষয়। আজকে আমরা ম্যাথমেটিক্স টু বিষয় নিয়ে আলোচনা করব, যার বিষয়কোড হচ্ছে 65921। এই বিষয়টি দ্বিতীয় পর্বের সকল টেকনোলজির জন্য প্রযোজ্য। আমরা গত ক্লাসে ক্যালকুলাসের প্রথম অধ্যায় অনির্দিষ্ট যোজিত ফল অর্থাৎ ইনডিফিনিট ইন্টিগ্রালের ইন্টিগ্রালের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এর বাকি অংশ নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মৌলিক ও আদর্শ যোগজের যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে সেগুলো সম্পর্কে জানব, বীজগাণিতিক সমষ্টির যোগজের সূত্র সম্পর্কে জানব, ধ্রুবক এবং ফাংশনের গুণফলের যোগজের সূত্র সম্পর্কে জানব, এবং যোগজ নির্ণয়ের যে আমাদের তিনটি পদ্ধতি আছে তার মধ্যে আমরা প্রথম পদ্ধতি অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো চলো যাওয়া যাক মূল বিষয়ে। আমরা গত ক্লাসে যোগজীকরণের মৌলিক বৈশিষ্ট্য যেগুলো ছিল তার মধ্যে এখানে আমরা প্রথম চারটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা শেষের অংশটি অর্থাৎ 4 নম্বর নিয়ে আলোচনা করব। তো 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কোনো ধ্রুবক ও ফাংশনের গুণফলের যোজিত ফল ওই ধ্রুবক ও ফাংশনের যোজিত ফলের গুণফলের সমান হবে। তো আসো এটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি একটু দেখি। আমরা প্রথমে ধরে নিচ্ছি একটা ফাংশন এফ এক্স, যার ইন্টিগ্রাল ফলাফল যেটা সেটা আমরা আর একটা ফাংশন ধরে নিয়েছি ফাই অফ এক্স, অর্থাৎ ধরে নিচ্ছি ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল ফাই এক্স। তো আমরা যোগজীকরণের যে সংজ্ঞা জানি যে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে যে ফলাফলটা পাওয়া যাবে সেই ফলাফলকে ইন্টিগ্রেশন করলে আবার পূর্বের ফাংশনটি পাওয়া যাবে। তো সেই সংজ্ঞা অনুযায়ী এখানে এফ এক্স ফাংশনকে ইন্টিগ্রাল করলে যেহেতু ফাই অফ এক্স পাওয়া গেছে, সুতরাং ফাই অফ এক্সকে ডেরিভেটিভ করলে আবার পূর্বের ফাংশন এফ এক্স পাওয়া যাবে। এখন আমরা ডেরিভেটিভের একটা অংশ নিয়েছি অর্থাৎ ডিডিএক্স অফ এ ইন্টু ফাই এক্স, যেখানে এটা হলো আমাদের ধ্রুব সংখ্যা কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে এর মান যে কোনো সংখ্যা হতে পারে, ধনাত্মক ঋণাত্মক ভগ্নাংশ যে কোনো সংখ্যা হতে পারে। তো যদি আমাদের এরকম হয়, আমরা জানি যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে তোমরা জেনেছো যে এরকম কোনো একটা ফাংশনের সঙ্গে যদি কোনো ধ্রুব সংখ্যা গুণন অবস্থায় বা ভাগ অবস্থায় থাকে সেটা সেটার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সেটাকে আমরা বাইরে লিখতে পারি। তো সেই হিসেবে আমরা ডিডিএক্স অফ এ ইন্টু ফাই এক্স ইকুয়াল লিখতে পারি এ ইন্টু ডিডিএক্স অফ ফাই এক্স, অর্থাৎ ধ্রুব সংখ্যাটা বাইরে চলে আসলো, এর কোনো পরিবর্তন হয় না, কারণ ডিডিএক্স মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, অর্থাৎ এক্স চলক বিশিষ্ট যে ফাংশন থাকবে শুধু তার পরিবর্তন হবে, ধ্রুব সংখ্যার কোনো পরিবর্তন হবে না। এখন দেখো ডিডিএক্স অফ ফাই এক্স এর আমরা মানটা পেয়েছিলাম এফ অফ এক্স, তো সেই মানটা আমরা এখানে বসাই দিলাম, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি ডিডিএক্স অফ এ ইন্টু ফাই এক্স ইকুয়াল এ ইন্টু এফ অফ এক্স। এখন আবার যোগজীকরণের সংজ্ঞা থেকে আমরা জানি যে এই যে তোমরা উপরে দেখো যে লাইনটা আমি লিখেছিলাম,
যে ddx অফ a ইনটু ফাই এক্স, অর্থাৎ a ইনটু ফাই এক্স ফাংশনকে ডেরিভেটিভ করার পরে a ইনটু f অফ x ফাংশন পাওয়া গেছে। সুতরাং a ইনটু f অফ x ফাংশনকে ইন্টিগ্রেট করলে আবার পূর্বের ফাংশন a ইনটু ফাই এক্স পাওয়া যাবে। তো সেই হিসেবে আমরা এই লাইনটা লিখেছি। এখন এই যে প্রথম লাইনটাতে দেখো, আমরা ধরে নিয়েছিলাম যে f অফ x এর ইন্টিগ্রেশন হবে ফাই অফ x। তো এই মানটা আমরা এখানে ফাই অফ x এর পরিবর্তে ইন্টিগ্রাল অফ f অফ x dx এই মানটা বসাই দিলাম। তো দেখো ফাইনালি আমরা কি পেলাম, ইন্টিগ্রাল অফ a ইনটু ফাই x dx, অর্থাৎ a ইনটু f অফ x এর ইন্টিগ্রাল a ইনটু ইন্টিগ্রাল অফ f অফ x। অর্থাৎ ধ্রুব সংখ্যা এবং কোনো একটা ফাংশন, ধ্রুব সংখ্যা এবং কোনো একটি ফাংশন তাদের যে গুণফল, সেই গুণফলের যে ইন্টিগ্রাল, সেই যে ফলাফলটা হবে সেটা কার সমান হবে, যে ওই ফাংশন অর্থাৎ এফ অফ এক্স এর যে ইন্টিগ্রাল হবে এবং সেই ধ্রুব সংখ্যার গুণফলের সমান। অর্থাৎ দেখো আমাদের যে বৈশিষ্ট্যটা ছিল যে কোনো ধ্রুবক ও ফাংশনের গুণফলের যোজিত ফল হবে ওই ধ্রুবক এবং ফাংশনের যোজিত ফলের গুণফলের সমান। তাহলে আমরা এখানে এই ব্যাখ্যা থেকে এই বৈশিষ্ট্যটা ক্লিয়ার হলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এখানে আমাদের দুইটা সূত্রের কথা আমি বলেছি, একটা হচ্ছে বীজগাণিতিক সমষ্টির যোজিত ফলের সূত্র। তো সেই সূত্রটা আমরা মৌলিক যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছিলাম সেখানেই মূলত এর ব্যাখ্যাটা ছিল কিছুটা। তো আবার আমরা একটু দেখি, এখানে আমরা দুইটা ফাংশন ধরে নিয়েছি, যে একটা হলো এফ ওয়ান এক্স, এর ইন্টিগ্রাল ধরে নিয়েছি ফাই ওয়ান এক্স, এবং আর একটা ফাংশন এফ টু এক্স, এর ইন্টিগ্রালটা ধরে নিয়েছি ফাই টু এক্স। অর্থাৎ দুইটি ফাংশনের ইন্টিগ্রালের যে ফলাফলটা আমরা দুইটি আলাদা আলাদা ফাংশন পাবো, সেই হিসেবে আমরা ফাই ওয়ান এক্স ফাই টু এক্স ধরে নিয়েছি। এখন আবার ডেরিভেটিভের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে ddx অফ ফাই ওয়ান এক্স প্লাস ফাই টু এক্স, অর্থাৎ দুইটি ফাংশনের যোগফলের ডেরিভেটিভ হবে তাদের পৃথক পৃথক অন্তরীকরণের যোগফলের সমান। তো সেই হিসেবে এটাকে আমরা ভাঙায় লিখতে পারি ddx অফ ফাই ওয়ান এক্স প্লাস ddx অফ সরি এখানে ফাই টু এক্স হবে, এটা হবে হচ্ছে ফাই টু ফাই টু। এরপরে এই যে আমরা যেটা ধরে নিয়েছিলাম যে এফ ওয়ান এক্স এর ইন্টিগ্রেশন হলো ফাই ওয়ান এক্স, তো এখানে ddx অফ সরি এটা হচ্ছে একটু ভুল বলেছি, এখানে আমরা আবার দেখো এই যে ফাই ওয়ান এক্স এর ডেরিভেটিভ এফ ওয়ান এক্স, অর্থাৎ এখানে আমরা প্রথম যে লাইনটা লিখেছিলাম ইন্টিগ্রাল অফ এফ অফ ওয়ান এক্স ডিএক্স, এর ইন্টিগ্রালটা ধরেছিলাম ফাই ওয়ান এক্স। সুতরাং ফাই ওয়ান এক্স এর ডেরিভেটিভ হবে এফ ওয়ান এক্স, অর্থাৎ যোগজীকরণের যে সংজ্ঞা সেই হিসেবে আমরা ddx ফাই ওয়ান এক্স কে এফ ওয়ান এক্স লিখতে পারি। একইভাবে এফ টু এক্স এর ইন্টিগ্রাল ফাই টু এক্স, অর্থাৎ যোগজীকরণের সংজ্ঞা হিসেবে আমরা লিখতে পারবো যে ফাই টু এক্স এর ডেরিভেটিভ এফ টু এক্স। সুতরাং এই যে ফাই টু এক্স এর ডেরিভেটিভ এফ টু এক্স। এখন দেখো আমরা এই যে এটা হলো মনে করো বামপক্ষ ডিডিএক্স অফ ফাই ওয়ান এক্স প্লাস ফাই টু এক্স, এবং ডান পক্ষ হলো এফ ওয়ান এক্স প্লাস এফ টু এক্স। এখন আবার যোগজীকরণের সংজ্ঞা অনুযায়ী এই যে ফলাফলের ডান দিকের যে ফলাফল, অর্থাৎ ডেরিভেটিভের যে ফলাফল, সেই ফলাফলটাকে ইন্টিগ্রেট করলে আবার পূর্বের ফাংশন অর্থাৎ ফাই ওয়ান এক্স প্লাস ফাই টু এক্স পাওয়া যাবে। তো আবার এই প্রথম লাইন থেকে দেখো ফাই ওয়ান এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি ইন্টিগ্রাল অফ এফ ওয়ান এক্স ডিএক্স, আর ফাই টু এক্স এর পরিবর্তে লিখতে পারি ইন্টিগ্রাল অফ এফ টু এক্স ডিএক্স। তাহলে এখানে দেখো যে এই যে লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ ইন্টিগ্রাল অফ এফ ওয়ান এক্স এফ টু এক্স ডিএক্স, অর্থাৎ দুইটি ফাংশনের সমষ্টির ইন্টিগ্রাল হচ্ছে
ওই ফাংশন দুটির আলাদা আলাদা ইন্টিগ্রালের সমষ্টির সমান। এটি কিন্তু ছিল আমাদের যোজিত ফলের বৈশিষ্ট্য। তো আমরা বীজগাণিতিক সমষ্টির যোজিত ফলের সূত্রটি আমরা প্রমাণ করলাম। এখন এখানে আমরা প্রমাণটা দেখালাম দুইটি ফাংশনের ক্ষেত্রে, এখানে দুই বা ততোধিক ফাংশনের ক্ষেত্রেও আমরা এই প্রমাণটা দেখাতে পারি। একইভাবে আমরা প্রমাণ করতে পারবো যে f2x, f1x, f2x, f3x এভাবে যদি আমাদের অসংখ্য ফাংশন হয়, n সংখ্যক ফাংশন হয়, তাদের সমষ্টির ইন্টিগ্রালও হবে ওই ফাংশনগুলির আলাদা আলাদা ইন্টিগ্রালের সমষ্টির সমান। এভাবে আমরা দুই বা ততোধিক ফাংশনের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা বা প্রমাণটা ইউজ করতে পারব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এখন দেখো, একটি ধ্রুবক এবং একটি ফাংশনের গুণফলের যোজিত ফলের সূত্র। তো এটা প্রমাণ করার জন্য আমরা এখানে ধরে নিচ্ছি যে এফ এক্স এর ইন্টিগ্রাল ফাই অফ এক্স, তাহলে সংজ্ঞা হিসেবে পাবো আমরা ডিডিএক্স অফ ফাই এক্স ইকুয়াল এফ এক্স। অর্থাৎ ইন্টিগ্রাল করার পরে যে ফলাফলটা, সেই ফলাফলকে ডেরিভেটিভ করলে আবার পূর্বের ফাংশন। একইভাবে যদি আমরা আবার লিখি, তাহলে আবার লেখা যাবে ইন্টিগ্রাল অফ এফ এক্স সমান সমান ফাই এক্স। এভাবে অনুরূপভাবে আমরা লিখতে পারবো। তো এখন ডেরিভেটিভের যে আমরা একটা বৈশিষ্ট্য জানি যে ধ্রুব সংখ্যা যদি গুণন থাকে, সেই গুণন ধ্রুব সংখ্যাটা আমরা সামনে গুণন হিসেবে লিখতে পারি। অর্থাৎ ডিডিএক্স অফ সি ইন্টু ফাই এক্স যদি হয়, তাহলে সিটা আমরা বাইরে লিখতে পারবো ইন্টু ডিডিএক্স অফ ফাই এক্স। তো এখানে ডিডিএক্স অফ ফাই এক্স, অর্থাৎ এই যে প্রথম লাইনটি দেখো যে ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স সমান সমান ফাই এক্স। সুতরাং ফাই এক্সের ডেরিভেটিভ হবে ইন্টিগ্রাল অফ, সরি, ফাই এক্সের ডেরিভেটিভ হবে শুধুমাত্র ফাংশনটি এফ এক্স। সেই হিসেবে ডিডিএক্স ফাই এক্স এর সমান সমান লিখতে পারবো এফ অফ এক্স। তো এখন দেখো, আবার পূর্বের মতোই যে এই যে ডিডিএক্স অফ সি ইন্টু ফাই এক্স সমান সমান পেলাম আমরা সি ইন্টু এফ অফ এক্স। অনুরূপভাবে যদি আমরা যোগজীবনের সূত্র হিসেবে লিখি বা সংজ্ঞা হিসেবে লিখি, তাহলে ইন্টিগ্রাল অফ সি ইন্টু এফ এক্স ডিএক্স ইকুয়াল পাবো সি ইন্টু ফাই এক্স। অর্থাৎ ডেরিভেটিভ করার পরে যে ফলাফলটা পাইছিলাম তাকে ইন্টিগ্রেট করলে আবার পূর্বের ফাংশনটি আমরা ফিরে পাব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই লাইনটি। অর্থাৎ একটি ধ্রুবক এবং একটি ফাংশনের গুণফলের যোজিত ফলের সূত্র যেটা আমাদের আছে সেটা আমরা এখানে ব্যাখ্যা করলাম। অর্থাৎ কোন একটি ফাংশনকে যদি ধ্রুব সংখ্যা দ্বারা গুণন করি, সেই ধ্রুব সংখ্যাটা আমরা ইন্টিগ্রেশনের সামনে লিখতে পারি। তো এখানে একটু একটা বিষয় তোমরা জানো যে ডেরিভেটিভ এবং ইন্টিগ্রাল এই দুইটি পদ্ধতি হচ্ছে একটি আরেকটা বিপরীত। অর্থাৎ আমরা যেমন যোগ করলে বিয়োগ করতে পারি, তারপরে গুণ করলে ভাগ করতে পারি, একইভাবে এখানে ডেরিভেটিভ যদি আমাদের ভালো জানা থাকে, আমরা ইন্টিগ্রেশন যে সিস্টেমটা সেটা আমরা ভালো জানবো। সুতরাং এখানে তোমাদের ইন্টিগ্রেশনে অনেক কিছু কিছু সূত্র আছে আমাদের প্রমাণ করার জন্য লাগবে, বিভিন্ন সমস্যা সমাধানের জন্য লাগবে। তো সেই সূত্রগুলো আমাদের আয়ত্ত করার জন্য আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের যে সূত্রগুলো জেনেছি সেই সূত্রগুলো আমাদের অবশ্যই লাগবে। অর্থাৎ ওই সূত্রগুলো জানলে আমরা এই সূত্রগুলো মনে রাখতে পারবো। সুতরাং তোমাদের সুবিধার্থে আমি ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সূত্রগুলো আরেকটু তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে আমরা প্রথম সূত্রটা জেনেছিলাম ডিডিএক্স অফ সি ইকুয়াল জিরো, অর্থাৎ যে কোনো ধ্রুব সংখ্যার ডেরিভেটিভ হচ্ছে জিরো। আমি একটু সংক্ষেপে বলছি কারণ তোমরা এগুলো আগে থেকে জানো। এরপরে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স, ডিডিএক্স এ টু দি পাওয়ার ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই এ, অর্থাৎ এখানে বেস হবে ই। অনেক সময় তোমাদের এখানে ই যদি দেওয়া না থাকে, শুধু লন থাকে, তাহলে ধরে নিতে হবে সেখানে ই আছে। অর্থাৎ এখানে এ বলতে যে কোনো ধ্রুব সংখ্যা।
এরপরে ডিডিএক্স অফ লগ ইএক্স অর্থাৎ যদি ন্যাচারাল লগ হয় তাহলে সেক্ষেত্রে হবে 1 বাই এক্স এরপরে ডিডিএক্স অফ লগ এ এক্স অর্থাৎ এ বলতে এখানে যে কোনো ধ্রুব সংখ্যা অর্থাৎ ন্যাচারাল লগ না হয় যদি অর্থাৎ বেস ই না হয় যদি অন্য যে কোনো ধ্রুব সংখ্যা হয় সেই ক্ষেত্রে 1 বাই এক্স ইন্টু লগ এ ই এরপরে তোমরা জানো ডিডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল কস এক্স ডিডিএক্স অফ কস এক্স ইকুয়াল মাইনাস সাইন এক্স ডিডিএক্স অফ টেন এক্স ইকুয়াল সেক স্কোয়ার এক্স ডিডিএক্স সেক এক্স ইকুয়াল সেক এক্স টেন এক্স এরপরে ডিডিএক্স অফ কট এক্স ইকুয়াল মাইনাস কোসেক স্কোয়ার এক্স এরপরে তোমরা জানো ডিডিএক্স অফ কোসেক এক্স ইকুয়াল মাইনাস কোসেক এক্স কট এক্স এগুলো আমি আবার আলোকপাত করছি একটা কারণে সেটা হলো যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস যদি আমরা ভালো না জানি ইন্টিগ্রাল ক্যালকুলাস আমরা কিছুই বুঝবো না বা ভালোভাবে সমাধান করতে পারবো না সুতরাং এই সূত্রগুলো যদি মনে রাখতে না পারি তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাসের সূত্র যেগুলো আছে সেগুলো আমরা মনে রাখতে পারবো না অর্থাৎ এই সূত্রগুলো মনে রাখতে পারলেই কেবলমাত্র আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের সূত্রগুলো মনে রাখতে পারবো তো এরপর আমরা আরও জেনেছিলাম যে ডিডিএক্স অফ রুট এক্স ইকুয়াল ওয়ান বাই টু রুট এক্স ডিডিএক্স অফ ইউভি অর্থাৎ গুণফলের সূত্র দুটি ফাংশনের গুণফলের ডেরিভেটিভ এটা পাইছিলাম ইউ ইন্টু ডিভিডিএক্স প্লাস ভি ইন্টু ডিউডিএক্স একইভাবে ভাগের সূত্র হিসেবে পাইছিলাম ভি ইন্টু ডিউডিএক্স মাইনাস ভি ইন সরি এখানে একটু ভুল হয়েছে এইটা হবে ইউ আর এই অংশটি হবে ভি অর্থাৎ ইউ বাই ভি ইকুয়াল ভি ইন্টু ডিউডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভিডিএক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার এরপরে ইনভার্সের কিছু আমরা সূত্র জেনেছিলাম ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার একইভাবে ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স ইকুয়াল মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই দুটো আমাদের একই রকম শুধু একটা প্লাস একটা মাইনাস অর্থাৎ সাইন ইনভার্সের ক্ষেত্রে প্লাস এবং কস ইনভার্সের ক্ষেত্রে শুধু মাইনাস এরপরে একই ধরনের দুটি সূত্র ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স ইকুয়াল ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর যদি মাইনাস হয় সেক্ষেত্রে ডিডিএক্স অফ কট ইনভার্স একইভাবে ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স ইকুয়াল ওয়ান বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবং ডিডিএক্স অফ কোসেক ইনভার্স এক্স ইকুয়াল মাইনাস ওয়ান বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই সকল সূত্রগুলো তোমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসে শিখেছো এবং এই সূত্রগুলোর সাহায্যে বিভিন্ন সমস্যা তোমরা সমাধান করেছো তো আমরা এখন একটু আলোচনা করব যে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সূত্রগুলো থেকে কিভাবে ইন্টিগ্রাল ক্যালকুলাসের সূত্রগুলো আমরা পেতে পারি বা কিভাবে মনে রাখব তো এখানে আমি তোমাদের সুবিধার জন্য পাশাপাশি লিখে দিয়েছি যে কতিপয় প্রমিত ফাংশন অর্থাৎ স্ট্যান্ডার্ড যে ফাংশনগুলো আছে তাদের অন্তরজ এবং যোগজ কিভাবে আমরা পাব তোমরা ইতিমধ্যে আমি যে সূত্রগুলো আলোচনা করলাম ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সেগুলো আর আমি রিপিট করছি না শুধুমাত্র এইখানে একটু দেখো প্রথম সূত্রটা অনুরূপভাবে অন্যান্য সকল সূত্র ক্ষেত্রে সেটা প্রযোজ্য এখানে দেখো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান সমান পাওয়া গেছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ এই যে পাওয়া গেল ফলাফলটা ডেরিভেটিভ করার পরে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটিকে যদি আমরা ইন্টিগ্রেট করি আবার আমরা এক্স টু দি পাওয়ার এন ফাংশনটা পাব তো এটা আমরা সূত্রটাকে সাধারণ ফর্মে নিয়ে আসার জন্য শুধুমাত্র আমরা এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করছি যার ফলাফলটা হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান অর্থাৎ এখানে একটু লক্ষ্য করো যে এক্স বলতে যে কোনো ফাংশন এক্স এর ফাংশন এবং পাওয়ার হচ্ছে এন এন বলতে যে কোনো ধ্রুব সংখ্যা যদি হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান অর্থাৎ ধ্রুব সংখ্যা এক বৃদ্ধি পাবে এবং ওই যে এক বৃদ্ধি পেল সংখ্যাটা এন প্লাস ওয়ান সেটা দ্বারা ভাগ হবে এবং তোমরা জানো যে কোনো ফাংশনে ইন্টিগ্রাল করলে শেষে একটা প্লাস সি দিতে হয় এবং প্লাস সি কেন দিতে হয় সেটা আমরা ব্যাখ্যা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম ব্যাখ্যার মাধ্যমে
এবং এখানে n এর মানটা কখনোই মাইনাস ওয়ান হওয়া যাবে না, কারণ যদি মাইনাস ওয়ান হয় নিচে হবে জিরো, অর্থাৎ হর জিরো হচ্ছে, হর জিরো হলে সেই ফলাফলটা হয় ইনফিনিটি অর্থাৎ অসংজ্ঞায়িত। সুতরাং এখানে এই মানটা প্রযোজ্য হবে না। একইভাবে দেখো যদি ডিডিএক্স অফ এক্স ইকুয়াল আমরা জানি ওয়ান হয়, সুতরাং ওয়ানের ইন্টিগ্রেশন অর্থাৎ ওয়ান বলতে এখানে শুধুমাত্র ইন্টিগ্রিয়াল অফ ডিএক্স থাকতে পারে অথবা ইন্টিগ্রাল অফ ওয়ান ডিএক্স থাকতে পারে, তো এর ফলাফলটা হবে এক্স। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে ডিফারেনশিয়ালের সূত্রগুলো থেকে ইন্টিগ্রাল সূত্রে কনভার্ট করতে পারছি। দেখো এই যে তিন নম্বর সূত্রটি, ডিডিএক্স অফ সি ইকুয়াল জিরো, অর্থাৎ ধ্রুব সংখ্যার ইন্টিগ্রাল জিরো, সুতরাং জিরোর ইন্টিগ্রাল হবে সি। তাহলে যে কোনো ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন করলে আমরা জিরো পাচ্ছি, একইভাবে জিরোকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আবার ধ্রুব সংখ্যাটা ফিরে পাচ্ছি। তো একইভাবে দেখো ইন্টিগ্রাল অফ ওয়ান বাই এক্স ডিএক্স সমান আমরা লগ এক্স পাবো, অর্থাৎ এখানে একটু লক্ষ্য করলে দেখো যে এখানে যে ফাংশনের ইন্টিগ্রাল বের করছি আমাদের দেখতে হবে সেই ফাংশনটি কোন ফাংশনের ডেরিভেটিভ, কোন ফাংশনের ডেরিভেটিভ। তো এখানে দেখো ওয়ান বাই এক্স ডেরিভেটিভ কার ছিল, লগ এক্স এর ডেরিভেটিভ, অর্থাৎ এই যে দেখো লগ এক্স এর ডেরিভেটিভ ছিল ওয়ান বাই এক্স। তো এখানে আমি আগেই বলেছি যে যদি ই দেওয়া না থাকে ধরে নিতে হবে সেটা ন্যাচারাল লগ, অর্থাৎ ই আছে, সুতরাং এখানে ই তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এখানে অনেক সময় আমরা লগের পরিবর্তে লনও লিখতে পারি, অর্থাৎ এল এন। তো আর আমি বিস্তারিত বলছি না, তোমরা বুঝতে পারছো যে কিভাবে সূত্রগুলো আমাদের আসবে। এরপরে ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, তারপরে যদি ই টু দি পাওয়ার এম এক্স হয়, এইটা একটু লক্ষ্য করো যে এখানে এক্স এর সহগ হচ্ছে এম, অর্থাৎ এক্স এর সঙ্গে যদি কোনো ধ্রুব সংখ্যা গুণন থাকে, আমরা জানি যে যখন ডেরিভেটিভ করেছিলাম তখন চলকের সঙ্গে কোনো ধ্রুব সংখ্যা গুণন থাকলে সেই ধ্রুব সংখ্যাটা আমাদের সামনে গুণন অবস্থা থাকে, আর ইন্টিগ্রাল ক্যালকুলাস যেহেতু ডিফারেনশিয়ালের বিপরীত সুতরাং এখানে ধ্রুব সংখ্যাটা ভাগ হিসেবে থাকবে, এই দেখো ওয়ান বাই এম। সুতরাং ই টু দি পাওয়ার এক্স, এক্স এর যে সূত্র ই টু দি পাওয়ার এক্স হবে, অর্থাৎ যে ফাংশনটা আছে সেই ফাংশনটাই হবে, এবং যদি এক্স এর সঙ্গে যে কোনো ধ্রুব সংখ্যা থাকে সেই ধ্রুব সংখ্যাটা দ্বারা ভাগ হবে। এরপরে ইন্টিগ্রাল অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স বাই লগ ইয়ে প্লাস সি, একইভাবে ইন্টিগ্রাল অফ সাইন এক্স ডিএক্স ইকুয়াল মাইনাস কস এক্স প্লাস সি, তারপরে ইন্টিগ্রাল যদি সাইন এম এক্স হয় অর্থাৎ এক্স এর সঙ্গে কোনো ধ্রুব সংখ্যা গুণন অবস্থা থাকে, এখানে একইভাবে ধ্রুব সংখ্যাটা ভাগ হিসেবে থাকবে। ইন্টিগ্রাল অফ কস এক্স ডিএক্স ইকুয়াল সাইন এক্স, এরপরে একইভাবে যদি চলকের সঙ্গে কোনো ধ্রুব সংখ্যা গুণন থাকে সেই ধ্রুব সংখ্যাটা ভাগ হিসেবে থাকবে। তারপরে ইন্টিগ্রাল অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টেন এক্স প্লাস সি, দেখো তোমরা এখন পর্যন্ত আমি যে সূত্রগুলো বলছি সবগুলোই কিন্তু আমাদের ডিফারেনশিয়ালের যে সূত্রগুলো আমাদের জানা আছে সেগুলোর সঙ্গে ডাইরেক্ট মিল আছে। এরপরে ইন্টিগ্রাল অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল মাইনাস কট এক্স, ইন্টিগ্রাল অফ টেন এক্স সেক এক্স অথবা সেক এক্স টেন এক্স থাকতে পারে ইকুয়াল সেক এক্স প্লাস সি, ইন্টিগ্রাল অফ কোসেক এক্স ইন্টু কট এক্স ইকুয়াল মাইনাস কোসেক এক্স, ইন্টিগ্রাল অফ ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, অর্থাৎ এটা তোমরা জানো যে সাইন ইনভার্স এক্স এর এটা ডেরিভেটিভ, সুতরাং এর ইন্টিগ্রাল হবে সাইন ইনভার্স এক্স, একইভাবে মাইনাস যদি হয় সেক্ষেত্রে কস ইনভার্স এক্স, তারপরে যদি ট্যান ইনভার্স এক্স বের করতে চাই সেটা কার ডেরিভেটিভ, ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি ছিল, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, সুতরাং এর ইন্টিগ্রাল হবে ট্যান ইনভার্স এক্স, আর যদি মাইনাস হয় সেক্ষেত্রে কট ইনভার্স এক্স। এরপরে ওয়ান বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স যদি হয়, আমরা জানি এটা সেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ, সুতরাং এর ইন্টিগ্রাল হবে সেক ইনভার্স এক্স, একইভাবে মাইনাস হয় কোসেক ইনভার্স এক্স, ওয়ান বাই রুট এক্স যদি হয় টু রুট এক্স, এগুলো আমাদের সবগুলোই
ডিফারেনশিয়াল ক্যালকুলাসের যে সূত্রগুলো আমরা জানি সেগুলোর সঙ্গে ডাইরেক্ট মিল আছে। এছাড়াও আমাদের কিছু স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের সূত্র আছে, সেগুলো এখন আমি বলছি। যে ইন্টিগ্রাল অফ যদি ট্যান এক্স হয়, তোমরা দেখো যে ট্যান এক্স কিন্তু কোনো ফাংশনের ডেরিভেটিভ আমরা পাই নাই, সুতরাং এটার সূত্রটি হবে একটু ব্যতিক্রম। অর্থাৎ ইন্টিগ্রাল অফ ট্যান এক্স ডিএক্স ইকুয়াল হবে লগ সেক এক্স প্লাস সি। একইভাবে যদি কট এক্স এর ইন্টিগ্রাল করি তাহলে পাবো লগ সাইন এক্স। যদি সেক এক্স এর ইন্টিগ্রাল হয় তাহলে পাবো লগ সেক এক্স প্লাস ট্যান এক্স। আমরা এটা দুইটাই লিখতে পারি, হয় প্রথমটা নতুবা দ্বিতীয়টা, যে আমাদের প্রমাণের সময় বা বিভিন্ন সমস্যা সমাধানের সময় আমাদের যেটা প্রযোজ্য আমরা সুবিধা মতো সেই সূত্রটি ব্যবহার করব। এরপরে একইভাবে কোসেক এক্স এর এই সূত্রটি আছে। তারপরে দেখো ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটি একটু লক্ষ্য করো তোমরা, এটা কিন্তু ট্যান ইনভার্স এক্স এর যে আমরা ডেরিভেটিভ পাইছিলাম কিছুটা ওরকম, অর্থাৎ ওখানে ছিল ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তো এখানে ওয়ানের পরিবর্তে অন্য একটা অন্য যে কোনো ধ্রুবক সংখ্যার স্কোয়ার হিসেবে যদি থাকে এই ফরম্যাটে, তখন আমরা সামনে শুধুমাত্র ওয়ান বাই এ ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ দেব। তো এইভাবে তোমরা বিভিন্ন সূত্রগুলো কোনটার সঙ্গে কোনটার মিল আছে এইভাবে মনে রাখলে ভালো হয়। এবং সর্বোপরি যেটা কথা সেটা হচ্ছে, যত প্র্যাকটিস করবা এবং আমরা যখন বিভিন্ন প্রবলেম সলভ করব তখন এই সূত্রগুলো আমাদের অটোমেটিক আয়ত্তে আসবে। এখানে আরেকটা সূত্র দেখো, ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, এখানে একটু ভুল হয়েছে, মানে ডিএক্সটা বাদ না সরি ঠিক আছে ডিএক্সটা আছে উপরে, তো এখানে তোমাদের ডিএক্সটা উপরেও থাকতে পারে অথবা ডান দিকে গুণ হিসেবেও থাকতে পারে। তো এটা এই সূত্রটা হলো যে ওয়ান বাই টু এ লন বা লগ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। অর্থাৎ ধ্রুব সংখ্যা যদি থাকে তাহলে সেই ধ্রুব সংখ্যাটা আগে হবে, অর্থাৎ এখানে যদি টু স্কোয়ার হয় তাহলে এখানে ধ্রুব এর পরিবর্তে টু, যদি থ্রি স্কোয়ার হয় তাহলে থ্রি, যদি এখানে রুট থ্রি হয় তাহলে সেই হিসেবে এখানে রুট থ্রি, এভাবে আমাদের সূত্রগুলো ব্যবহার হবে। এরপরে আরো কিছু সূত্র দেখো, যদি আমাদের চলকটা সামনে থাকে অর্থাৎ ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়, তখন ওয়ান বাই টু এ লন এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। একটু লক্ষ্য করো যে এর আগে ধ্রুব সংখ্যাটা আগে ছিল, এই জন্য এখানে যদি প্লাস থাকে তাহলে উপরে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। তো এখানে যেহেতু চলকটা সামনে, চলকের ক্ষেত্রে উপরে হবে এক্স মাইনাস এ। একইভাবে যদি ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয় তাহলে আমরা পাবো সাইন ইনভার্স এক্স বাই এ, তারপরে ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস অথবা মাইনাস যদি হয় সেক্ষেত্রে আমরা ডান পাশের সূত্র পাবো, অর্থাৎ লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ প্লাস হলে এখানে প্লাস, যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস। একইভাবে তোমরা দেখতেছ যে ইন্টিগ্রাল অফ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল ডান দিকে আছে, এবং ইন্টিগ্রাল অফ এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই এফ এক্স ডিএক্স, অর্থাৎ যদি কোনো একটা ফাংশন হরে থাকে এবং সেই ফাংশনের যদি ডেরিভেটিভ উপরে থাকে তাহলে আমরা লন অফ মূল ফাংশনটা লিখতে পারি। তো তোমরা এই সূত্রগুলো খুব ভালোভাবে আয়ত্ত করবে, এবং ইন্টিগ্রালের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তোমাদের কিছু ত্রিকোণমিতিক সূত্র লাগবে, সেই সূত্রগুলো আমি এখানে কিছু সূত্র লিখে দিয়েছি, যেগুলো তোমরা প্রথম পর্বে অলরেডি শিখে এসেছো, তারপর তোমরা এগুলো আবার একটু দেখবা। তো আজকে আমরা এই সূত্রগুলো সম্পর্কে বেশিরভাগ আলোচনা করলাম একটাই কারণে, কারণ সূত্র যদি না জানি আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের কোনো সমস্যাই আমরা সমাধান করতে পারবো না বা কিছুই বুঝবো না, সুতরাং এই সূত্রগুলো সম্পর্কে আলোচনাটাই জরুরি ছিল। এবং আমরা পরবর্তী ক্লাসে এর ব্যবহার কীভাবে করা যায় বা ইন্টিগ্রাল ক্যালকুলাসে বিভিন্ন সমস্যা সমাধানের যে বিভিন্ন পদ্ধতি আছে সেই পদ্ধতির মধ্যে, তোমাদের সিলেবাসে তিনটি পদ্ধতি আছে, সেই তিনটি পদ্ধতি পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। তো আজকে এখানেই শেষ করছি, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।